हेलो एवरीवन, वेलकम टू इंग्लिश ट्यूटोरियल्स। आज के क्लासे आमरा वेस्ट बेंगल बोर्ड ऑफ सेकेंडरी एजुकेशन क्लास सेवन विलियम वर्ड्सवर्थ लेखा कविता उइयर सेवन निये डिटेले आलोचना करब। लाइन बाय लाइन बांगलाय माने एनालिसिस एक्सप्लेनेशन वर्ड नोट्स इम्पर्टेंट किछु क्वेश्चन एवं तादेर उत्तर सब ही थाकबे आज के क्लासे। তবে কবিতাটি লাইন বাই লাইন বাংলায় মানে জানবার আগে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে খুব সংক্ষেপে দুই একটি ছোট কথা এবং এই কবিতাটির বিষয়বস্তুটা অতি সংক্ষেপে একটু জেনে নিই, তাহলে কবিতাটির যখন আমরা ডিটেলে আলোচনা করব তাহলে আমাদের মানেটা বুঝতে সুবিধা হবে। দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন একজন অন্যতম শ্রেষ্ঠ ব্রিটিশ কবি, যিনি প্রকৃতিকে নিয়ে মূলত তার সাহিত্য সৃষ্টি করে গেছেন। অর্থাৎ তাকে সেই অর্থে একজন প্রকৃতি প্রেমিক কবি বা নেচার পোয়েট বলা হয়ে থাকে। রোম্যান্টিক মুভমেন্ট একটি একটি ইংলিশ লিটারেচার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুভমেন্টের কবিও কিন্তু ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তার লেখা উইয়ার সেভেন নামক কবিতাটির একটি এডিটেড ভার্সন আমাদের ক্লাস সেভেনের সিলেবাসে ইনক্লুড করা হয়েছে। কবিতাটির বিষয়বস্তুটা তাহলে কি? দেখো, কবিতাটির বিষয়বস্তু হচ্ছে এক কথায় বলতে গেলে একটা কনফ্লিক্ট বা একটা দ্বন্দ্ব। কাদের মধ্যে কনফ্লিক্ট? না, একজন অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল, যে অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল বা প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্র্যাকটিক্যাল নলেজ রয়েছে, সাইন্টিফিক নলেজ রয়েছে, ওয়ার্ডলি নলেজ রয়েছে, সেই ব্যক্তির সাথে একটি ছোট্ট শিশুর একটা দ্বন্দ্ব বা কনফ্লিক্ট। ওই ছোট্ট শিশুটির কিন্তু সেই অর্থে কোনো প্র্যাকটিক্যাল নলেজ বা সাইন্টিফিক বা ওয়ার্ল্ডলি নলেজ কিন্তু সেই অর্থে কিছুই নেই। তাহলে এই দুই ব্যক্তির মধ্যে দ্বন্দ্বটা কিসের? দুই ব্যক্তির মধ্যে ধ্যান ধারণার পার্থক্যটা কোথা থেকে হচ্ছে বা কিসের ওপর ভিত্তি করে হচ্ছে? না, সেটি হচ্ছে মৃত্যুর ওপর ভিত্তি করে, অর্থাৎ ডেথ। একজন অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল, তিনি কিন্তু জানেন তার প্র্যাকটিক্যাল নলেজের কারণে যে মৃত্যু যদি কোনো ব্যক্তির হয়ে থাকে তাহলে সেই ব্যক্তি কিন্তু চিরকালের জন্য, চিরতরের জন্য আমাদের জীবন থেকে চলে যাওয়া। এই কনসেপ্টটাই, এই বাস্তব কথাটাই কিন্তু ওই ছোট্ট শিশুটি মানতে পারে না, কারণ তার কিন্তু সেই অর্থে কোনো প্র্যাকটিক্যাল নলেজ বা ওয়ার্ল্ডলি নলেজ নেই। সে কিন্তু জন্ম, মৃত্যু বা জীবন বা মৃত্যুর মধ্যে অ্যাজ সাচ কোনো ডিফারেন্স সে কিন্তু বুঝতে পারে না। সে কিন্তু রিয়েলাইজ করতে পারে না যে কোনো ব্যক্তির মারা যাওয়া মানে সেই ব্যক্তির আমাদের জীবন থেকে চিরকালের জন্য চলে যাওয়া। এই যে ধ্যান ধারণা বা এই যে একটা বৈপরীত্য দুটো কনসেপ্টের, সেই নিয়ে কিন্তু আমাদের কবিতা উইয়ার সেভেন। তাহলে এইবার আমরা কবিতাটি লাইন বাই লাইন বাংলায় মানেটা জানা শুরু করব, তার সাথে সাথে এক্সপ্লেনেশনটাও জানবো। তবে তার আগে তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি মনে হয় যে ভিডিওটি ভালো লাগছে বা হেল্প হতে পারে তোমাদের, তাহলে প্লিজ ভিডিওটিকে একটু লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যদি ইচ্ছে হয় ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে হেল্প করবার, সাপোর্ট করবার, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে ভবিষ্যতে এই ধরনের লিটারেচার, গ্রামার বা স্পোকেন ইংলিশ ওরিয়েন্টেড ভিডিও নোটিফিকেশন তোমরা কেউ মিস না করো। তাহলে এবার আমরা সরাসরি চলে যাব উইয়ার সেভেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এর লাইন বাই লাইন বাংলায় মানে এবং অ্যানালিসিসের দিকে। আ সিম্পল চাইল্ড দ্যাট লাইটলি ড্রজ ইটস ব্রেথ অ্যান্ড ফিলস ইটস লাইফ ইন এভরি লিম্ব, হোয়াট শুড ইট নো অফ ডেথ। কবি প্রথম স্ট্যান্জাতেই তার সাথে যে ছোট্ট শিশুটির দেখা হয়েছিল সেই সাক্ষাৎটিকে বর্ণনা করছেন। তিনি বলছেন, আ সিম্পল চাইল্ড, একজন অত্যন্ত সহজ সরল নিষ্পাপ শিশু, দ্যাট লাইটলি ড্রজ ইটস ব্রেথ, যে শিশুটি খুব ধীরে সুস্থে শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে থাকে, অ্যান্ড ফিলস ইটস লাইফ ইন এভরি লিম্ব, এবং যে শিশুটি জীবনী শক্তি বা প্রাণ শক্তিকে অনুভব করতে পারে তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে, হোয়াট শুড ইট নো অফ ডেথ, এই ছোট্ট শিশুটি মৃত্যু সম্বন্ধে কী বা জানতে পারে। দেখো, এই স্ট্যান্জার যে লাস্ট লাইনটি, অর্থাৎ যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি, এটি কিন্তু একটি রেটোরিক্যাল কোশ্চেন। রেটোরিক্যাল কোশ্চেন অর্থাৎ এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের দ্বারা কিন্তু কবি ওয়ার্ডসওয়ার্থ পরিষ্কারভাবে ব্যক্ত করেই দিচ্ছেন যে এই একটি ছোট্ট নিষ্পাপ শিশু, সে কিন্তু মৃত্যু সম্পর্কে খুব বেশি কিছু জানতে পারে না বা সে বোঝে না। আই মেট আ লিটল কটেজ গার্ল, আমার সাথে দেখা হয়েছিল একটা ছোট্ট কুটিরের মেয়ের। She was 8 years old, she said. She bolechilo je tar boyosh 8 bochor. Her hair was thick with many a curl that clustered round her head. Tar mathay chilo ottonto ghono kunchito chul je chulguli tar kopale ba tar mathay thoka thoka hoye guchho hoyechilo. She had a rustic woodland air and she was wildly clad. মেয়েটির আচরণ বা হাবভাবের মধ্যে ছিল এক গ্রাম্য প্রাকৃতিক সারল্য। রাস্টিক বলতে বোঝানো হয় গ্রাম্য
উডল্যান্ড কথাটির মানে কিন্তু বনাঞ্চল বা বনভূমি, আর এয়ার মানে কিন্তু আমরা জানি বাতাস, কিন্তু এক্ষেত্রে উডল্যান্ড এয়ার বলতে বোঝানো হয়েছে প্রাকৃতিক সারল্য, অর্থাৎ তার আচরণ বা তার হাবভাবের মধ্যে ছিল এক গ্রাম্য প্রাকৃতিক সহজ সারল্য। অ্যান্ড শি ওয়াজ ওয়াইল্ডলি ক্ল্যাড, এবং তার পোশাক আশাক ছিল অত্যন্ত এলোমেলো। আমরা কিন্তু ওয়াইল্ড কথাটার মানে কি জানি, বন্য, এবং ক্ল্যাড মানে পোশাক পরিহিত অবস্থা। এক্ষেত্রে কিন্তু আমরা বন্য কথাটিকে এই কবিতার ক্ষেত্রে ব্যবহার করব না, ওয়াইল্ডলি ক্ল্যাড মানে আমরা বুঝব যে তার পোশাক পরিচ্ছদ ছিল ভীষণভাবে অবিন্যস্ত। হার আইজ ওয়ার ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার, তার চোখগুলি ছিল সুন্দর, খুব সুন্দর। হার বিউটি মেড মি গ্ল্যাড, তার এই সৌন্দর্য আমাকে ভীষণভাবে প্রসন্ন করেছিল। অর্থাৎ কবি এই গ্রাম্য ছোট্ট বালিকাটির রূপ বা তার সহজ সরল প্রকৃতি দেখে ভীষণভাবেই মুগ্ধ বোধ করেছিলেন। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, লিটল মেড, হাউ মেনি মে ইউ বি, তিনি সেই ছোট্ট মেয়েটিকে জিজ্ঞাসা করলেন যে ছোট্ট মেয়ে কয় ভাই বোন তোমরা। হাউ মেনি? সেভেন ইন অল, শি সেড। মেয়েটি উত্তর দিল, আমরা কজন? আমরা সব মিলিয়ে সাতজন। অ্যান্ড ওয়ান্ডারিং লুকড অ্যাট মি, তারপরই সেই মেয়েটি অত্যন্ত বিস্মিত কৌতূহলী চোখে কবির দিকে তাকালো। অ্যান্ড হোয়ার আর দে আই প্রে ইউ টেল, শি আনসার্ড, সেভেন আর উই অ্যান্ড টু অফ আস অ্যাট কনওয়ে ডুয়েল অ্যান্ড টু আর গন টু সি। কবি এবার মেয়েটিকে জিজ্ঞাসা করলেন, অ্যান্ড হোয়ার আর দে আই প্রে ইউ টেল, আমি তোমাকে অনুরোধ করছি তুমি আমাকে বলো যে এখন তারা কোথায় সবাই। শি আনসার্ড, মেয়েটি উত্তর দিল, সেভেন আর উই, আমরা তো সাতজন, অ্যান্ড টু অফ আস অ্যাট কনওয়ে ডুয়েল, এবং আমাদের ভাই বোনদের মধ্যে দুজন এখন কনওয়ে নামক জায়গায় বসবাস করে, অ্যান্ড টু আর গান টু সি, এবং আমাদের মধ্যে দুজন এখন সমুদ্রে গেছে নাবিকের কাজে। টু অফ আস ইন দ্য চার্চইয়ার্ড লাই, মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার, অ্যান্ড ইন দ্য চার্চইয়ার্ড কটেজ আই ডুয়েল নিয়ার দেম উইথ মাই মাদার। মেয়েটি আরও বলল, এবং আমাদের মধ্যে বাকি দুজন গির্জার সমাধিস্থান বা কবরস্থানে শায়িত হয়ে রয়েছে, আমার এক ভাই এবং এক বোন। অ্যান্ড ইন দ্য চার্চইয়ার্ড কটেজ, এবং সেই গির্জারই কবরস্থান বা সমাধিস্থানের একটি ছোট্ট কুটিরে আই ডুয়েল, আমি বসবাস করি নিয়ার দেম তাদেরই কাছে, উইথ মাই মাদার আমার মার সাথে। কবি বলছেন, ইউ সে দ্যাট টু অ্যাট কনওয়ে ডুয়েল অ্যান্ড টু আর গান টু সি, তুমি বলছো যে দুজন কনওয়েতে থাকে এবং দুজন এখন সমুদ্রে গেছে। ইয়েট ইয়ে আর সেভেন, তাও তোমরা সাতজন। আই প্রে ইউ টেল সুইট মেড হাউ দিস মে বি, আমি তোমাকে অনুরোধ করছি মিষ্টি মেয়ে কী করে এটা সম্ভব। অর্থাৎ কবি বুঝতে পারছেন যে দুজন কনওয়েতে রয়েছে, দুজন সমুদ্রে রয়েছে, তাহলে হলো কজন, টোটাল চারজন, এবং এই মেয়েটিকে ধরলে হচ্ছে পাঁচজন, এবং বাকি দুজন এই মেয়েটির এক ভাই এবং এক বোন গির্জার কবরস্থানে শায়িত রয়েছে, তার মানে তারা অলরেডি মারা গেছে। তা সত্ত্বেও মেয়েটি বলছে তারা সাতজন, তাই কবি একটু বিস্মিত হয়ে বুঝতে না পেরে মেয়েটিকে বলছেন যে কী করে এটা সম্ভব, তাহলে তো তোমরা পাঁচজন হচ্ছ, সাতজন তো তোমরা হচ্ছ না। দেন ডিড দ্য লিটল মেড রিপ্লাই, সেভেন বয়েজ অ্যান্ড গার্লস আর উই, ছোট্ট মেয়েটি তখন উত্তর দিল কবিকে যে আমরা হলাম সাত ছেলে এবং মেয়ে। টু অফ আস ইন দ্য চার্চইয়ার্ড লাই, আমাদের মধ্যে দুজন তো গির্জার কবরস্থানে শায়িত, বিনিথ দ্য চার্চইয়ার ট্রি, ওই কবরস্থানের একটি গাছের নিচে। কবি বলছেন, ইউ রান অ্যাবাউট মাই লিটল মেড, ইওর লিমস দে আর অ্যালাইভ, কবি বলছেন ছোট্ট মেয়ে তুমি তো চারদিকে দৌড়ে বেড়াও, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি সবই সজীব। ইফ টু আর ইন দ্য চার্চইয়ার্ড লেড, যদি তোমাদের মধ্যে দুজনকে গির্জার কবরস্থানে এখন শায়িত করা হয়ে থাকে বা সমাধিস্থ করা হয়ে থাকে, দেন ইয়ে আর অনলি ফাইভ, তাহলে তো তোমরা মাত্র পাঁচজন হলে। অর্থাৎ কবি এইখানে তার সেই সায়েন্টিফিক নলেজ বা প্র্যাকটিক্যাল নলেজের দ্বারা মেয়েটিকে বোঝাতে চাইছেন যে তুমি চারদিকে দৌড়ে বেড়াও, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সজীব, তুমি শ্বাস প্রশ্বাস নিতে পারো, তুমি খেলতে পারো, কথা বলতে পারো, তুমি জীবিত, কিন্তু যারা এখন গির্জার কবরস্থানে শায়িত বা সমাধিস্থ করা হয়েছে যাদেরকে, তারা তো মৃত, তারা তো তোমার মতন চারদিকে দৌড়ে বেড়াতে পারে না, তোমার মতন তো তারা সজীব নয়, তাহলে তো তারা তাদেরকে তুমি ধরছো কী করে তোমাদের তোমার এই সংখ্যার মধ্যে। অর্থাৎ কবি বলতে চাইছেন যে তারা দুজন যখন মারাই গেছেন তখন তো তোমরা মাত্র পাঁচজন, কিন্তু এই প্র্যাকটিক্যাল নলেজ, এই সায়েন্টিফিক নলেজ বা এই ওয়ার্ল্ডলি নলেজ কিন্তু এই মেয়েটি বোঝে না। Their graves are green, they may be seen, the little maid replied. ছোট্ট মেয়েটি তৎক্ষণাৎ উত্তর দিল, তাদের কবরগুলি বা তাদের সমাধিস্থানগুলি সবুজ,
দে মে বি সিন, সেগুলিকে দেখতে পাওয়া যায় এখন। অর্থাৎ তার কবরস্থানগুলি সবুজ বলতে ছোট্ট মেয়েটি মিন করল যে তাদের সেই সমাধি স্থান থেকে ছোট ছোট গাছ বা উদ্ভিদ কিন্তু জন্মেছে। 12 স্টেপস অর মোর ফ্রম মাই মাদার্স ডোর অ্যান্ড দে আর সাইড বাই সাইড, আমার মার কুটিরের দরজা থেকে 12 পা গেলেই দেখতে পাওয়া যাবে যে তারা দুজন একে অপরের পাশে শুয়ে রয়েছে। হাউ মেনি আর ইউ দেন, সেড আই, ইফ দে টু আর ইন হেভেন। কবি হয়তো এবার একটু অধৈর্য হয়েই মেয়েটিকে আবার প্রশ্ন করলেন, তাহলে তোমরা হলে কজন এখন, যখন কিনা তোমাদের মধ্যে দুজন অলরেডি বা ইতিমধ্যেই স্বর্গে চলে গেছে, অর্থাৎ যখন তোমাদের মধ্যে দুজন অলরেডি মারা গেছে। কুইক ওয়াজ দ্য লিটল মেডস রিপ্লাই, তৎক্ষণাৎ চটপট এলো কিন্তু সেই ছোট্ট মেয়েটির উত্তর, ও মাস্টার উই আর সেভেন, ও মহাশয় আমরা হলাম সাতজন। বাট দে আর ডেড, দোজ টু আর ডেড, দেয়ার স্পিরিটস আর ইন হেভেন। কবি পুনরায় অধৈর্য হয়ে মেয়েটিকে ডেসপারেটলি বোঝাতে চাইলেন এই বলে যে বাট দে আর ডেড, কিন্তু তারা তো মৃত, দোজ টু আর ডেড, ওই দুজন ব্যক্তি তো এখন মৃত, দেয়ার স্পিরিটস আর ইন হেভেন, তাদের আত্মা তো এখন স্বর্গে। ইট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে, কিন্তু কবির এই যাবতীয় কথাই কিন্তু নিষ্ফল হয়ে গেল, ফর স্টিল দ্য লিটল মেড উড হ্যাভ আর উইল, কারণ তখনও ছোট্ট মেয়েটি কবির দেওয়া এই যাবতীয় যুক্তি মানতে না চেয়ে তার নিজের ইচ্ছা বা তার নিজের মনের কথাটাই সে কিন্তু সে তখনও বলে গেল এবং সে বলল, নে উই আর সেভেন, না আমরা হলাম সাতজন। তাহলে কবিতার লাস্ট স্ট্যানজাটিতে এসে আমরা দেখতে পেলাম যে কবিতার যাবতীয় সাইন্টিফিক বা প্র্যাকটিক্যাল নলেজ দিয়ে ডেসপারেটলি ট্রাই করলেন মেয়েটিকে বোঝানোর জন্য যে যখন তোমার সাত ভাই বোনদের মধ্যে দুজন মারা গেছে তার মানে তোমরা এখন পাঁচজন, কিন্তু মেয়েটি কোনো যুক্তি কোনো রিজনই কিন্তু মানতে চাইল না এবং সে তার নিজের কথাটাতেই কিন্তু স্টিক করে রইল যে তারা সাতজন। দিস শোজ যে এই ছোট্ট মেয়েটি কিন্তু মনে করে যে তার দুই ভাই বোন, যাদেরকে কবি মৃত বলে আখ্যা দিচ্ছেন, সেই দুই মৃত ভাই বোনদের প্রেজেন্স কিন্তু এই মেয়েটি তার নিজের মনে বা তার জীবনে এখনও ফিল করে। সে কিন্তু জীবন এবং মৃত্যুর মধ্যে অ্যাসাচ কোনো ডিফারেন্স বোঝে না, তাই সে কিন্তু তার এই উত্তরে কিন্তু সে স্টিক করে থাকছে এবং সে কনস্ট্যান্টলি বলে যাচ্ছে যে দে আর সেভেন, অর্থাৎ তারা সাত ভাই বোন। আশা করি কবিতাটা লাইন বাই লাইন বাংলায় মানে বুঝতে বা কনসেপ্টটা বুঝতে তোমাদের কারোর অসুবিধে হয়নি। আমি এই কবিতাটা থেকে কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন থিমেটিক্যালি বা কনসেপচুয়াল কিছু কোশ্চেন তোমাদের সুবিধার জন্য দিয়ে রেখেছি। তোমরা চাইলে কোশ্চেনগুলো একটু নোট ডাউন করে নিয়ে নিজেরা আগে প্র্যাকটিস করতে পারো, উত্তরটাও দেওয়া থাকবে প্রত্যেকটি প্রশ্নের, তোমরা পরে সেই উত্তরের সাথে তোমাদের লেখা উত্তরগুলিকে মিলিয়ে দেখে নিতে পারো। তাহলে আশা করবো যে এই ভিডিওটি তোমাদেরকে হেল্প করতে পারে বা তোমাদের ভালো লেগেছে ভিডিওটি। তাহলে প্লিজ আবার রিকোয়েস্ট করছি তোমাদেরকে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আর ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে হেল্প করবার জন্য সাপোর্ট করবার জন্য প্লিজ ডু সাবস্ক্রাইব, বেল আইকনটাকে প্রেস করে রেখো যাতে ভবিষ্যতের এরকম ধরনেরই কোনো ভিডিওর নোটিফিকেশন তোমরা মিস না করো। ইন দ্য মিন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইওর টাইম। থ্যাংক ইউ।